অতি বুদ্ধিমান মিসির আলি মাঝে মধ্যে ধরা খান। অনেক চেষ্টা করেও কিছু রহস্য ভেদ করতে পারেন না। আনসলভ খাতায় সেই সব রহস্য লিখে রাখেন। তার মনে ক্ষীণ আশা, কোনো একদিন এইসব রহস্যের সমাধান হবে। মিসির আলি হাল ছাড়ার মানুষ না। আমরা যারা সাধারণ মানুষ তারা হাল ছেড়ে দেই। প্রকৃতির রহস্যের কাছে পরভূত হয়ে এক ধরনের আনন্দও পাই। দের আর মেনি থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ বলতে আমাদের ভালো লাগে। মানবজাতি পরাজিত হতে পছন্দ করে না, কিন্তু প্রকৃতির কাছে পরাজয় সে নিয়তি ধরে নেয়। নিয়তির কাছে সমর্পণে সে কোনো সমস্যা দেখে না। মিসির আলি আনসোল্ড বইতে মিসির আলির কিছু গৌরবময় পরাজয়ের কাহিনী বলা হয়েছে। কাহিনীগুলি লিখতে গিয়ে আমি আনন্দ পেয়েছি, পাঠকরাও সম্ভবত পাবেন। হুমায়ুন আহমেদ। ফ্রুট ফ্লাই। মিসির আলি সাহেবের পেট মোটা ফাইল আছে। ফাইলের উপর ইংরেজিতে লেখা আনসলভ, যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটির বিবরণ। আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি। কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই, নোটের মতো করে লেখা। উদাহরণ দেই, একটি অমীমাংসিত রহস্যের শিরোনাম বিআরডি, নম্বর 18। বিআরডি কি জিজ্ঞেস করে জানলাম বিআরডি হল বেলারানী দাস। মিসির আলি লিখেছেন বিআরডি, বয়স 13, বুদ্ধি 7, বটগাছ 100, বজ্রপাত 2। বিআরডি বটগাছ ইউনিয়ন, কপার অক্সাইড। আমি বললাম, যা লিখেছেন এর অর্থ কি? বয়স 13 বুঝতে পারছি, বেলারানী দাসের বয়স 13, বুদ্ধি 7 এর অর্থ কি? মিসির আলি বললেন, বুদ্ধিমাপার কিছু পরীক্ষা আছে, আইকিউ টেস্ট। এই টেস্ট আমার কাছে গ্রহণযোগ্য না। আইনস্টাইনের মতো মানুষ আইকিউ টেস্টে হাস্যকর নাম্বার পেয়েছিলেন। আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দেই। সেই নাম্বারে সর্বনিম্ন হল 1, সর্বোচ্চ 10। আমার হিসেবে বেলারানীর বুদ্ধি ছিল 7। আমি বললাম, আপনার হিসেবে আমার বুদ্ধি কত? মিসির আলি হাসতে হাসতে বললেন, 6-এর কাছাকাছি। তবে এতে আপসেট হবেন না, মানুষের গড় বুদ্ধি 5। তাছাড়া আপনি লেখক মানুষ, ক্রিয়েটিভ মানুষদের সাধারণত বুদ্ধি কম থাকে। আমি বললাম, আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, বটগাছ 100 এর অর্থ কি? একটা বটগাছের কথা বলেছে যার আনুমানিক বয়স ধরেছে 100 বছর। বজ্রপাত 2 মানে? বটগাছে দুবার বজ্রপাত হয়েছিল, শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায়। বিআরডি বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করুন। বেলারানীর বাবা মা তাদের মেয়েটাকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দুদের কিছু বিচিত্র আচার আছে, গাছের সঙ্গে বিয়ে তার একটা। এখন যদিও এই প্রথা নেই, তারপরেও বেলারানীর বাবা মা কাজটা করেছিলেন। কপার অক্সাইড কি? কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যৌগ, CuO। গল্পটা বলুন। না না কেন? কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছা করে না, এটা সেরকম একটা গল্প। সব গল্প জানানোর জন্যে না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই গল্প আমি কোথাও লিখব না, কাউকে বলবও না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, না। তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হ্যাঁ বানানো যায় না। আমি হাল ছেড়ে দিলাম। মিসির আলি বললেন, অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না, এতে মানুষ কনফিউজড হয়ে যায়, ঘটনার উপর নানান আধ্যাত্মিকতা আরোপ করে, চলে আসে ভূতপ্রেত, সাধু সন্ন্যাসী। আমি বললাম, ভূতপ্রেত বাদ দিলাম, সাধু সন্ন্যাসীরা তো আছেন, নাকি তাদের অস্তিত্বেও আপনার অবিশ্বাস? মিসির আলি বললেন, অবিশ্বাস, ধর্ম হল পরিপূর্ণ বিশ্বাস আর বিজ্ঞান হল পরিপূর্ণ অবিশ্বাস। ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে, বিজ্ঞানের অবিশ্বাস কিন্তু পরীক্ষা নিরীক্ষায় বদলায়, কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসের রূপ নেয়। আপনি তো একজন সাইকোলজিস্ট, বিজ্ঞানী না। মিসির আলি বললেন, মানুষ মাত্রই বিজ্ঞানী,
অবিশ্বাস করা তার নেচারের অংশ। সে জঙ্গলে হাঁটছে, একটা সাপ দেখল, সে শুরু করল অবিশ্বাস দিয়ে, দড়ি না তো নাকি সাপ। আবার সে পথে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখল, সে শুরু করল অবিশ্বাস দিয়ে, সাপ না তো নাকি দড়ি। চা খাবেন? খাব। ঘরে শুধু চা পাতা আছে, আর কিছুই নেই। লিকার চা চলবে? চলবে। মিসির আলি রান্নাঘরে ঢুকলেন এবং বের হয়ে এসে জানালেন চা পাতাও নেই, চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি। আমি বললাম, রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না, আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছে, এই ভালো। সময় রাত 8টা, আষাঢ় মাসের মাঝামাঝি, বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলির ঘরের চাল টিনের, চালে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগছে। ঢাকা শহরে সেই অর্থে কখনো বৃষ্টির শব্দ কানে আসে না, শহরের কোলাহল বৃষ্টির শব্দ গিলে ফেলে। মিসির আলি বললেন, হাবলু মিয়ার গল্প শুনবেন? আমি বললাম, গল্পটা যদি আপনার আনসলভ খাতায় থাকে তাহলে শুনব। আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন, ব্যাপারটা ইন্টারেস্টিং। মিসির আলি বললেন, হাবলু মিয়ার গল্প আমার আনসলভ ফাইলে আছে, 38 নম্বর। সব গল্পের নম্বর আপনার মনে থাকে? তা থাকে। ফাইলটা নিয়ে আমি প্রায়ই বসি, রহস্যের কিনারা করা যায় কিনা তা নিয়ে ভাবি। এখনো হাল ছাড়িনি, হাল ধরে বসে আছে। অকুল সমুদ্র, নৌকা কোন দিক দিয়ে নিয়ে যাব বুঝতে পারছি না। হাবলু মিয়ার গল্পটা শুরু করুন। মিসির আলি গল্প শুরু করলেন। সাধারণত দেখা যায় শিক্ষকরা ভালো গল্প বলতে পারেন না, তাদের গল্প ক্লাসের বক্তৃতার মতো শোনায়। যিনি গল্প শোনেন কিছুক্ষণের মধ্যেই তার হাই ওঠে। এক পর্যায়ে শ্রোতা বলেন, ভাই বাকিটা আরেকদিন শুনব, আজ একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন না গেলেই না। মিসির আলি শিক্ষক, গল্পকথকের দলে পড়েন না। তার বর্ণনা সুন্দর, গল্পের কোন জায়গায় কিছুক্ষণ থামতে হবে তা জানেন, পরিবেশ এবং চরিত্র বর্ণনা নিখুঁত। আমার প্রায় মনে হয় মিসির আলির মুখের গল্প সিডি আকারে বাজারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে। যাই হোক, তার জবানিতে গল্পটা বলার চেষ্টা করি। হাবলু মিয়ার বয়স কত বলতে পারছে না, তাকে জিজ্ঞেস করেছিলাম। সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল, জানি না স্যার, বাপমা কিছু বইলা যায় নাই, মূর্খ পিতামাতা এইসব জানেও না, আপনি একটা অনুমান কইরা নেন। আমি অনুমান করতে পারলাম না। কিছু মানুষ আছে যাদের বয়স বোঝা যায় না, হাবলু মিয়া সেই দলের। তার বয়স 25 হতে পারে, আবার 40 হতে পারে। অতি রুগ্ন মানুষ, খকখক কাশি লেগেই আছে, গায়ের রং একসময় ফর্সা ছিল, রোদে ঘুরে রং চলে গেছে, মাথা সম্পূর্ণ কামানো, গায়ে করা নীল রঙের পাঞ্জাবি, পরনের লুঙ্গির রং একসময় খুব সম্ভবত সাদা ছিল, ময়লার আস্তর পরে এখন সাইবর্ণ, পায়ে চামড়ার জুতা, জুতা জোড়া নতুন, চকচক করছে, লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, গাঁজা খাওয়ার অভ্যাস আছে? হাবলু মিয়া আবার দাঁত বের করে হাসি মুখে বলল, জি স্যার। আজ খেয়েছেন? যে না, দিনে খাই না, সব কিছুর নিয়ম আছে। গাঁজা খাইতে হয় সূর্য ডোবার পরে, চরস খাইতে হয় দুপুরে। লেখাপড়া কিছু করেছেন? ক্লাস 5 পর্যন্ত পড়েছে, ক্লাস 5 পাশ করার ইচ্ছা ছিল। একদিন হেড স্যার বললেন, তোর আর লেখাপড়া লাগবে না, তুই চলে যা। চলে যেতে বললেন কেন? সেটা ওনারে জিগায় নাই, শিক্ষক মানুষের তো আর জিজ্ঞেস করা যায় না, ওনাদের কথা মান্য করতে হয়, ওনাদের আলাদা মর্যাদা। আপনার পায়ের জোতা জোড়া তো নতুন মনে হচ্ছে। হাবলু মিয়া আনন্দিত গলায় বলল, চুরির জোতা স্যার, আমি নিজেই চুরি করেছি, কিভাবে চুরি করেছি শুনলে মজা পাবেন। স্যার বলবো? বলুন। আমারে স্যার তুমি করে বলবেন, আমি অতি নাদান মানুষ, আপনার নাকের সর্দির যোগ্যও না, তার চেয়েও অধম। জুতা চুরির গল্পটাকে শুরু করব? শুরু করো।
জুম্মার নামাজ শুরু হয়েছে। আমি সুবহান মসজিদের কাছে, রাস্তা বন্ধ করে নামাজ। শেষ সারিতে দেখি এক লোক তার সামনে নয়া জুতা রাখিয়া নামাজ পড়তেছে। আমি তার সামনে থেকে জুতা জোড়া নিলাম। সে নামাজের মধ্যে ছিল বইলা আমারে কিছু বলতে পারল না, একবার তাকাইল। আমি ঝাইরা দৌড় দিলাম। আমার ভাগ্য ভালো, জুতা জোড়া ভালো ফিটিং হয়েছে। চুরির জুতা ফিটিংয়ে সমস্যা। জুতা কি প্রায় চুরি করো? যে এক একবার এক এক মসজিদে যাই। বনানী মসজিদ থেকে একজোড়া স্যান্ডেল চুরি করেছিলাম, বিলাতি জিনিস, 200 টাকায় বিক্রি করেছে। এখন আফসোস হয়। আফসোস হয় কেন? নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারতাম, স্যান্ডেলে আরাম বেশি। স্যার, একটু পানের ব্যবস্থা কি করা যায়? জর্দা লাগবে না। জর্দা আমার সঙ্গে আছে, গোপাল জর্দা। গোপাল জর্দা ছাড়া অন্য জর্দা আমার মুখে রুচে না। দিনে কয়টা করে পান খাও? তার কি স্যার হিসাব আছে? ভাতের হিসাব থাকে, দৈনিক 2 বার কি 3 বার। পান এবং চা, এই দুয়ের হিসাব নাই। পানের ব্যবস্থা করছে। এখন বলো, তুমি যে জুতা চুরি করো খারাপ লাগে না? খারাপ লাগে না স্যার, মজা পাই, ইন্টারেস্ট পাই। বাইচা থাকতে হইলে ইন্টারেস্ট লাগে, ঠিক বলছি স্যার? পানের ব্যবস্থা তো স্যার এখনো করেন নাই, অস্থির লাগতেছে। সে পান ছাড়াই বেশ খানিকটা জর্দা মুখে দিয়ে চিবুতে লাগল। হাবলু মিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি। তাকে পাঠিয়েছে আমার এক ছাত্র। হাবলু মিয়ার নাকি অদ্ভুত এক আধ্যাত্মিক ক্ষমতা। যে কোনো ফলের নাম বললেই সে দুই হাত মুঠি বন্ধ করে, মুঠি খুললেই সেই ফল হাতে দেখা যায়। যে মুঠি বন্ধ করে ফল আনতে পারে, পানটা সে কেন আনছে না বুঝলাম না। আমি আমার ছাত্রের কথায় কোনোই গুরুত্ব দেইনি, সহজ হাত সাফাই, বোঝাই যাচ্ছে। যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় আসে, সেই সব বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়, যথাসময়ে বের করা হয়। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলি। একজন বুজরুক আমাকে বলল, স্যার যে কোনো একটা ফুলের নাম বলুন, যে ফুলের নামই বলবেন আমি সেই ফুল পাঞ্জাবির পকেট থেকে বের করে দেব। আমি বললাম, দুপুরমণি ফুল, তুমি বের করো। সে বলল, স্যার পারলাম না, দুপুরমণি ফুলের নামই শুনি নাই, আজ প্রথম শুনলাম। আমি বললাম, তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল, তুমি এই খেলাটা গোলাপ ফুল নিয়েই দেখাও, কারণ 10 জন মানুষের মধ্যে 7 জনই বলবে গোলাপ ফুলের কথা। বুজরুক মাথা চুলকে বলল, স্যার কথা সত্য বলেছেন, মাটি খাই, তয় স্যার শুধু গোলাপ রাখি না, রজনীগন্ধাও রাখি, আজকাল অনেকেই রজনীগন্ধার কথা বলে। যাই হোক, আমাদের হাবলু মিয়াকে আমি সেই দলে ফেলেছি। লোকটার চোখই বলে দিচ্ছে সে মহাধূর্ত, অনেককে ধোকা দিয়ে সে এখন এসেছে আমার কাছে। ঘরে পান ছিল না, দোকান থেকে পান আনিয়ে তাকে দিয়েছে। 2 কিলি পান একসঙ্গে মুখে পুরে সে জড়ানো গলায় বলল, স্যার কি খেতে চান বলেন, এনে দেই। সে হাত মুঠি করল। আমি বললাম, একটা আখরোট এনে দাও। হাবলু মিয়া বিস্মিত গলায় বলল, আখরোট জিনিসটা কি? এক ধরনের বাদাম, জীবনে স্যার নাম শুনি নাই। আমি বললাম, আমাকে তাহলে খাওয়াতে পারছো না? হাবলু মিয়া বলল, কেন পারবো না স্যার, আপনি খাবেন, আমিও একটু খায়া দেখব, তবে স্বাদ পাবো বলে মনে হয় না, পান জর্দা খায়া জিব্বা নষ্ট, যাই খাই ঘাসের মতো লাগে। একবার নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়ার শখ হলো, খায়া দেখি সেইটাও ঘাসের মতো, মিষ্টির বংশ নাই। আমার কাছে এখন চিনিও যা লবণতা। কথা শেষ করে হাবলু মিয়া হাতের মুঠি খুলল, তার হাতে 2টা আখরোট। সে বিস্মিত হয়ে আখরোট দেখছে, আমি মোটামুটি হতভম্ব। হাবলু মিয়া বলল, জিনিসটা ভাঙে কেমনে, দাঁত দিয়া। হাবলু মিয়া কামড়াকামড়ি শুরু করল, কিছুক্ষণের মধ্যে আখরোটের শক্ত খোসা ভাঙল। হাবলু মিয়া বাদাম ভেঙে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল, কোনো স্বাদ নাই, শুকনা খড়ের মতো। আমি বললাম, এখন কি অন্য কোনো ফল আনা যাবে? হাবলু বলল, অবশ্যই, ফলের নাম বলেন।
তবে স্যার হাতের মুঠার চেয়ে বড় ফল হইলে পারব না, তরমুজ আনতে পারব না, কলা পারব না। আমি বললাম, আম আনতে পারবে? ছোট সাইজের আম তো আছে। আম পারব, আম অনেকবার আনছে। হাবলু মিয়া ডান হাতের উপর বাম হাত রেখে দুই হাতের মুঠি বন্ধ করল, চোখ বন্ধ করল, সামান্য ঝাঁকি দিয়ে মুঠি খুলল। আম সেখানে আছে। সে আমার হাতে আম দিতে দিতে বলল, খেয়ে দেখেন স্যার মিষ্টি আছে কিনা, মধুর মতো মিষ্টি হওয়ার কথা, মাঝে মাঝে টকও হয়। একবার একটা আম আসছে, কাক দেশান্তরী আম, এমন টক যে কাক খাইলে দেশান্তরী হবে। স্যার আমার খেলা দেখে খুশি হয়েছেন? খুশি হয়েছে। এটা কি কোনো খেলা? স্যার দুনিয়াটাই তো খেলা, বিরাট খেলা, ক্রিকেট খেলা। কেউ সেঞ্চুরি করতেছে, কেউ আমার মতো শূন্য পায় আউট, আবার কেউ কেউ আছে ব্যাটিং করার সুযোগ পায় না, না খেলাই আউট। ফলগুলি আসে কিভাবে? স্যার বললাম না, খেলা, খেলার মাধ্যমে আসে। খেলছে কে? সেটা তো স্যার বলতে পারবো না, জ্ঞান বুদ্ধি নাই। ক্লাস ফাইভ পাস করার শখ ছিল, পারলাম না। স্যার ঘরে কি ছুরি আছে? ছুরি দিয়ে কি করবে? আমটা কাইটটে একটা পিস খাইয়ে দেখতাম মিষ্টি কিনা, যদিও মন বলতেছে মিষ্টি, তয় মনের কথা বনে যায়। আমি ছুরি আনলাম, এক পিস হাবলু মিয়া খেল, এক পিস আমি খেলাম, আম মিষ্টি, কড়া মিষ্টি। হাবলু আনন্দিত গলায় বলল, ইজ্জত রক্ষা হইছে, আম মিষ্টি, টক হইলে আপনার কাছে বেজ্জত হইতাম। স্যার ইজাজত দেন, উঠি। আরেকবার আসতে পারবে? কেন পারব না, যেদিন বলবেন সেদিন আসব, শুক্রবারটা বাদ দিয়া, ওই দিন জুতা চুরি করি। স্যার কিছু খরচ দিবেন, খেলা দেখাইলাম এই জন্যে খরচ। তোমার এই খেলা দেখিয়ে তুমি টাকা নাও? যে নেই, আমার কোনো দাবি নাই, যে যা দেয় নেই। সবচেয়ে বেশি কত পেয়েছ? 500 একবার পাইছিলাম, স্যারের নাম ভুললে গেছে, মুসল্লি মানুষ, নুরানি চেহারা, সেই মুরব্বী ভাবছে আমি জিনের মাধ্যমে আনি, আমি শিকার পাইছি, তার ভাবনা সে ভাববে, আমার কি। মুরব্বী বলল, হাবলু মিয়া তোমার কি জিন আছে? আমি বললাম, যে স্যার আপনার দোয়ায় আছে। মুরব্বী বলল, জিন কয়টা? আমি বললাম, দুইটা, একটা মাদি আর একটা মর্দ, মর্দটার নাম জাহেল, ফল ফ্রুট সেই আনে। মুরব্বী আমার কথা সবই বিশ্বাস পাইছে, আমারে বকশিস দিছে 500 টাকা। তুমি জিনের মাধ্যমে আনো না? যে না। কিভাবে আনো? স্যার আপনারে তো আগে বলেছে এইটা একটা খেলা। খেলাটা তোমাকে কে শিখিয়েছে? নিজে নিজেই শিখছে। কিভাবে শিখলাম সেটা শোনেন, ফার্মগেটের সামনে দিয়ে যাচ্ছে, দেখি এক লোক পেয়ারা বিক্রি করতেছে, হাতে টাকা নাই, টাকা থাকলে কিনতাম, হঠাৎ কি মনে করে হাত মুঠা করলাম, মুঠা খুলে দেখি পেয়ারা। স্যার কিছু খরচ কি দিবেন? যা দিবেন তাতেই খুশি, 50, 100, 200। আমি তাকে 1000 টাকা দিলাম। 500 টাকার দুটা নোট পেয়ে সে হতভম্ব, তাকে বললাম পরের বুধবারে আসতে। সে বলল, সকাল 10টা বাজার আগেই বান্দা হাজির থাকবে, যদি না থাকি তাইলে মাটি খাই, কব্বরের মাটি খাই। আমি বললাম, ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না? হাবলু বলল, যে না। চেষ্টা করে দেখেছ? অনেক চেষ্টা নিয়েছে, লাভ হয় নাই। একবার জর্দার শর্ট পড়ল, হাতে নাই পয়সা, জর্দা কিনতে পারি না, জর্দা বিনা পানও খাইতে পারতেছি না, শরীর কষা হয়ে গেছে। তখন অনেকবার হাত মুঠা করলাম, মনে মনে বললাম, আয় জর্দা আয়। মুঠা খুললা দেখি কিছু না, সব ফাক্কা। মিসির আলি থামলেন। আমি বললাম, ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো, হাত মুঠি করত, বাগানের ফ্রেশ চা চলে আসত, চা খাওয়া যেত, এমন জমাটি গল্প চা ছাড়া চলে না। ঘরে ফ্লাস্ক আছে?
ফ্লাস্ক দিন, আমি দোকান থেকে চা নিয়ে আসছে। মিসির আলি বললেন, চা আনতে হবে না, চা চলে আসবে। শূন্য থেকে আবির্ভূত হবে হাবলুমিয়ার মতো। মিসির আলি বললেন, না, চা সিঙ্গারা বাড়িওয়ালা পাঠাবেন। একটা বিশেষ দোকানের সিঙ্গারা তার খুবই পছন্দ, প্রায়ই গাদাখানিক কিনে আনেন। আমাকে পাঠান। তাকে সিঙ্গারার ঠোঙ্গা নিয়ে এইমাত্র বাসায় ঢুকতে দেখলাম। মিসির আলির কথা শেষ হবার আগেই একটা কাজের ছেলে ফ্লাস্ক ভর্তি চা এবং ছয়টা সিঙ্গারা নিয়ে ঢুকল। সিঙ্গারা সাইজে ছোট, অসাধারণ স্বাদ। যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাবার কথা। আমি চা খেতে খেতে বললাম, তারপর বুধবার ওই লোক এলো? না। কবে এসেছিল? আর আসেইনি। বলেন কি? আমার ধারণা মারা গেছে। পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম, মুসল্লিদের হাতে জুতাচোরের মৃত্যু। সেই জুতাচোর আমাদের হাবলুমিয়া, তাতে সন্দেহ নেই। আমি বললাম, আপনি তো গল্পের শেষটা জানতে পারলেন না। না। গল্প কি এখানেই শেষ? এখানেই শেষ না, কিছুটা বাকি আছে। আর বাকি কি থাকবে? গল্পের যে কথক সেই মৃত, গল্প কি থাকবে? মিসির আলি বললেন, আমটা তো আছে, পাখি চলে গেছে, কিন্তু পাখির পালক তো ফেলে গেছে, আমটা হলো পাখির পালক। আমি বললাম, পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে কি করলেন? মিসির আলি বললেন, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম। আম তৈরিতে হয়তো ম্যাজিকের কিছু গোপন কৌশল আছে যা আমার জানা নেই। আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম। সেখানে ম্যাজিশিয়ান একটা ফুলের টবে আমের আঁটি পুঁতলেন, রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল আম গাছের চারা বের হয়েছে। আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল গাছ ভর্তি আম। এই ধরনের কোনো কৌশল কি হাবলুমিয়া করেছে? আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরো ঘটনা শুনে বললেন, হিপনোটিক সাজেশন হতে পারে। হিপনোটিক সাজেশন মাঝে মাঝে এত গভীর হয় যে সামান্য মাটির দলাকে আম বা অন্য যে কোনো ফল মনে হবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি, তাহলে মাটির দলা মুখে দিলে মিষ্টি লাগবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা টক, তাহলে মাটির দলার স্বাদ হবে টক। তবে এই অবস্থা বেশি সময় থাকবে না, ট্রেন্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে। আমাকে দেয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না, আমি রইল। তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলাম। সেটা কি? মিসির আলি বললেন, ফ্রুট ফ্লাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? আমি বললাম, পাকা ফলের উপর ছোট ছোট যেসব পোকা ওড়ে তার কথা বলছেন? মিসির আলি বললেন, হ্যাঁ, এরা এক ইঞ্চির আট ভাগের এক ভাগ লম্বা, লাল চোখ, শরীরের প্রথম অংশ লালচে, শেষ অংশ কালো। পাকা ফল যা ফার্মেন্টেড হচ্ছে তার উপর এরা ডিম পারে। এক একটি স্ত্রী ফ্রুট ফ্লাই 500 মতো ডিম পারে। ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় এক সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে, তিন দিন পার হবার পরেও আমের উপর কোনো ফ্রুট ফ্লাই উঠছে না, অর্থাৎ আমে পচন ধরছে না। যে সময়ের কথা বলছি তখন আমের সিজন না, তবে ফল চাষে হয়তো কোনো বড় ধরনের বিপ্লব হয়েছে। সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায়। আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম, জাদুর আম থেকে এক ফুট দূরে সেটা রাখলাম। এক ঘন্টা পার হবার আগেই কেনা আমকে ঘিরে ফ্রুট ফ্লাই উড়াউড়ি শুরু করল। এদের কেউ ভুলেও জাদুর আমের কাছে গেল না। মিসির আলি বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, গল্প কি শেষ? মিসির আলি বললেন, একটু বাকি আছে, আজই শুনবেন নাকি অন্য একদিন আসবেন? বৃষ্টি থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো, রাত অনেক হয়েছে। আমি বললাম, শেষটা শুনে যাব, তার আগে না। মিসির আলি বললেন, অ্যান্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল। 1995 সালে নাসার জনসন স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন। উল্কার নাম হচ্ছে ALIT-84001। আমি বললাম,
নাম্বার মনে রাখলেন কিভাবে? জাদুর আম নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব জানতে হয়েছে। আমার আনসলভ খাতায় নাম্বার লেখা আছে। আমি বললাম, উল্কার সাথে আপনার জাদুর আমের সম্পর্ক কি? মিসির আলি বললেন, ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কিনা। বলুন। বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গানিক অণু পেলেন। জটিল কোনো অণু না, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বিজ্ঞানীরা ঘোষণা করলেন, এই অণুগুলি পৃথিবী নামক গ্রহের না, গ্রহের বাইরের, কারণ এরা ছিল ল্যাবরেটরি। পৃথিবী নামক গ্রহের সব অর্গানিক অণু হয় ডেক্সট্রোরোটারর, অর্থাৎ এরা প্লেন পোলারাইজড লাইট ডান দিকে ঘোরায়। বিজ্ঞানীরা অতি সহজ একটা পরীক্ষা থেকে বলতে পারেন কোন বস্তু এই পৃথিবীর নাকি পৃথিবীর বাইরের। আমি বললাম, আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন? মিসির আলি বললেন, এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই, তবে আমি আমের শ্বাস সিল করা কৌটায় ইতালির অ্যান্থন ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম। তারা জানালেন এই ফলটির রস ল্যাবরেটরি, অর্থাৎ এর অরিজিন পৃথিবী নামক গ্রহ না। বলেন কি? মিসির আলি বললেন, একটা ছোট্ট পরীক্ষা অবশ্যই আমি নিজেই করলাম। একটা টবে যত্ন করে আমের আটিটা পুঁতলাম, সেখান থেকে গাছ হয় কিনা তাই দেখার ইচ্ছা হয়েছিল। মিসির আলি বললেন, সেটা বলবো না, কিছু রহস্য থাকুক। রহস্য থাকলেই গল্পটা আপনার মনে থাকবে। মানুষ রহস্যপ্রিয় জাতি, সে শুধু রহস্যটাই মনে রাখে, আর কিছু মনে রাখতে চায় না।